টেস্টি বাংলার আজকের পর্ব দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তৈরি করব ডেভিল, তবে এটা আলু দিয়ে নয়, আলু ছাড়াই আমি আপনাদেরকে আজকে ডেভিলটা তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা উপকরণ নিয়ে আপনারা খুব সহজেই ডেভিলটা বানিয়ে নিতে পারবেন। সঙ্গে অবশ্যই কিছু টিপস থাকবে, সেগুলো ফলো করতে ভুলবেন না। কিন্তু এইরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টিটাকে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন আপনারা দেখে নিন এই ডেভিলটা কিভাবে তৈরি করবেন আলু ছাড়াই। এখানে আমি মসুর ডাল নিয়েছি 180 গ্রাম। এই মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এক্সট্রা জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এবং এই ডালের যে ময়েশ্চার ছিল সেটাকেও আমি সম্পূর্ণভাবে শুকনো করে নিয়েছি। ডালটা অবশ্যই কিন্তু একটু ড্রাই হতে হবে, ভেজা থাকলে হবে না। এবার এই ডালটাকে আমি গ্রাইন্ডারে করে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না, এটা পেস্ট হবে না, এটা ঠিক একটু ভাঙা হবে, ঝরঝরে হবে, ঠিক আধা ভাঙা যেটা বলে ঠিক সেই রকম করে এই ডালটাকে ভেঙে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখুন, এই ডালটা ঠিক এই রকম হয়েছে। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, একটু সময় নিয়ে আমি এটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি। ঠিক এই রকম একটু ঝরঝরে এই ডালটা হতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ঠিক এরকম ছোট করে পেঁয়াজটা কেটে নিতে হবে। স্বাদ মতো দিলাম কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন ধনে পাতা কুচি, 1/2 টেবিল স্পুন দিচ্ছি জিরের গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি ধনের গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি লবণ। ঝাল এবং লবণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। সামান্য পরিমাণে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সব কিছু একসঙ্গে আমি নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা হাতেই তৈরি করে নিতে হবে, জাস্ট আমি একটু স্পুন দিয়ে মিশিয়ে নিলাম। আর এবার আমি এর মধ্যে অ্যাড করছি 3 টেবিল স্পুন মতো বেসন। যেহেতু ডালটা খুব ঝরঝরে এবং এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি, তাই এই ডালটাকে বাইন্ড করার জন্য একটু বেসনটা প্রয়োজন হবে। তাই এখানে আমি আগে থেকে বেসনটা দিয়ে নিলাম। আর এটা হাতে ঠিক এরকম একটু চেপে চেপে মেখে নিতে হবে। প্রথম অবস্থাতে একটু মাখতে অসুবিধা হবে, তবে 3 থেকে 4 মিনিট এটা সময় লেগে যাবে। পেঁয়াজ থেকে অটোমেটিক জল বেরোবে এবং এটা ঠিকঠাকভাবে মাখা হবে। মাখা হয়ে গেছে এই ডালটা। আর এখানে আমি 3টে হার্ড বয়েল এগ নিয়েছি এবং এই ডিমগুলোকে আমি 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে হাফ করে নিতে পারেন। এবার এখানে আমি ডাল নিয়ে এরকম একটু চওড়া করে নিলাম আর একটা ডিমের পিস আমি মাঝ বরাবর দিয়ে এটাকে আমি কভার করে নিচ্ছি। যেভাবে সাধারণ ডেভিলগুলো করা হয় ঠিক সেইভাবে এটাকে কভার করে নিতে হবে। কোনো দিকে যেন ফাঁকা না থাকে সেই দিকে একটু খেয়াল রাখবেন। যতটা সম্ভব এখানে একটু ডালটা কম দেওয়ার চেষ্টা করবেন, নাহলে বেশি পুরু হয়ে গেলে এটা কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই বলে কিন্তু ডিমটা দেখা গেলে হবে না, ডিমটা ভালো করে কভার করে নিতে হবে, নাহলে তেলে দেওয়ার পরে এটা খুলে যেতে পারে। হাতের চেপে চেপে আমি একটু বসিয়ে নিলাম। আর এই যে আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ক্র্যাক আছে। সো এরকম ক্র্যাক থাকলে কিন্তু হবে না। আমি যেভাবে একটু ক্র্যাকগুলোকে বন্ধ করছি সেইভাবে বন্ধ করে নিতে হবে। সো আমার একটা ডেভিল এখানে তৈরি হয়ে গেল। আমি আপনাদের আরও একটা ডেভিল তৈরি করে দেখাচ্ছি। ঠিক আগের মতোই আমি একটু ডাল নিয়ে এরকম একটু চওড়া করে নিলাম আর একটা ডিমের পিস নিয়ে এটাকে আমি কভার করে নিচ্ছি। এই সাইডের জয়েন্টগুলো খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, কোনো রকমভাবে যেন বোঝা না যায় যে এখানে জয়েন্ট আছে। সো এগুলো যদি ভালো করে বন্ধ না করা হয় তবে কিন্তু তেলে দেওয়ার পরে খুলে যেতে পারে। আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন তবে আপনাদের ডেভিলগুলো কোনোভাবে তেলে দেওয়ার পরে ছেড়ে যাবে না। আপনারা একটু খেয়াল করে দেখে নিন আমি এই ডেভিলটা কীভাবে তৈরি করে নিচ্ছি, সেম পদ্ধতিতে আপনারাও তৈরি করে নেবেন। আমার আরও একটা ডেভিল তৈরি হয়ে গেল। আমি সেম পদ্ধতিতে বাকি ডেভিলগুলোও তৈরি করে নিচ্ছি। এই যে আমার সব ডেভিলগুলো তৈরি করা হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করে দেখুন এই ডেভিলগুলোর মধ্যে কিন্তু কোনো রকম ক্র্যাক নেই। সো এইরকমভাবে তৈরি করে নিতে হবে সবগুলোই। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ভেজিটেবল অয়েল গরম করতে দিয়েছি। মিডিয়াম গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে ডেভিলগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়া যাবে না এখানে, যাতে ডেভিলগুলো অর্ধেকটা ডুবে থাকে ঠিক সেই রকম দিয়ে নিতে হবে।
পুরোটা যেন তেলে ডুবে না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। পুরোটা তেলে ডুবে থাকলে এই ডেবিলগুলো কিন্তু খুলে যেতে পারে। যখন বেশ কিছুক্ষণ হয়ে আসবে, এক সাইডটা একটু শক্ত হয়ে আসবে, তখন আমি এই ডেবিলগুলোকে একটু উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সব ডেবিলগুলোকে একে একে উল্টে দিলাম। এবার এটা আমি হতে দিচ্ছি, আবারও বেশ কিছুক্ষণ পরে এটাকে আমি আরও একবার উল্টে দিলাম। আর আপনারা অবশ্যই এই টেবিলটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে ভেজে নিতে পারেন। আর এটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন সবসময় লো ফ্লেমে থাকে, এটা কিন্তু হাই ফ্লেমে ভেজে নেওয়া যাবে না, নাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে এবং ওপরটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। এই টেবিলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। চাইলে আপনারা আরও একটু কড়া করে ভেজে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন ওপরের পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমি সব টেবিলগুলো তেল থেকে তুলে নিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এরকম জাস্ট একটু হালকাভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যখন ঠিক এরকম একটু হালকা ভাজা মতো হয়ে আসবে, তখন আমি এইগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এগুলোকে আমি স্টোর করব, আর এইগুলো কিন্তু কাঁচাতে স্টোর করা যাবে না, যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করা হয়েছে। সো আপনারা সবাই জানেন যে কাঁচা পেঁয়াজ বেশিক্ষণ রাখলে গন্ধ হয়ে যায়। এবার আমি এগুলো একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 3 থেকে 4 দিন অবধি আপনারা স্টোর করতে পারবেন, তার বেশি কিন্তু স্টোর করতে পারবেন না, কারণ এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করা হয়েছে, তার কারণে এটা বেশি দিন স্টোর করা যাবে না। এই ডেবিলটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে, আপনারা সবাই জানেন যেহেতু এটা ডালের তৈরি। সো ডালের তৈরি জিনিস কিন্তু ক্রিস্পি হবেই। আজকে যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।